ভারতের একটা বস্তি যেই বস্তি মূর্খের গ্রাম নামে পরিচিত এই গ্রামের একটা লোক হঠাৎ করে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন মানুষ এখন বেপাকে পড়ে গেছে মরে গেল এখন জানাজা কে পড়াবে এখন সিদ্ধান্ত হয়েছে আমরা এই লাশটাকে কাফন পরাই গোসল দেই কাফন পরাই এরপরে কবর খনন করি জানাজা পড়ানোর যোগ্যতা সম্পন্ন কোনো মানুষ যেহেতু নাই তাহলে এই লাশটাকে গোসল করায়া কাফন করায়া এরপরে রাস্তার এক কর্নারে দাঁড়ায় থাকবো এই পথ দিয়ে যদি কোনো মানুষ যায় তাহলে ওই মানুষটাকে ধরে জানাজার ব্যবস্থা করব লাশকে গোসল দেওয়া হলো কাফন পরানো হলো এরপরে কবর খনন করা হয়েছে লাশ নিয়ে ওই মূর্খের গ্রামের মানুষগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ঘন্টার পরে ঘন্টা অতিবাহিত হয় জানাজা পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন কোন মানুষ এই রাস্তা দিয়ে আসে না ঘন্টার পরে ঘন্টা অতিবাহিত হওয়ার পরে হঠাৎ করে দেখতে পেলেন একজন লোক বাইসাইকেলে করে আসতেছেন তার পরনে সুন্নতি পোশাক আর মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে তারা সবাই বুঝতে পারলো এই লোকটাই মৌলবী হবে এর মাধ্যমে জানাজা সম্বোধন করা হবে ওই লোকটা যখন কাছে চলে আসলো তার কাছে সবাই প্রস্তাব করলো হুজুর আমাদের এই গ্রাম থেকে একজন মানুষ বিদায় হয়ে গেছে জানাজা পড়ানোর মতো কোন যোগ্যতা সম্পন্ন মানুষ নাই আমরা বিপাকে পড়ে গিয়েছি এই লাশটাকে গোসল করানো হয়েছে আমরা মোটামুটি কাফন করাইছি এরপরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পরে আপনাকে পেলাম হুজুর দয়া করে যদি আপনি একটু আমাদের জানাজাটা পড়ায় যান হুজুর বলেন না আমার সময় নাই চাকরিতে তাড়াতাড়ি আমাকে জয়েন করতে হবে আমাকে দ্রুত অফিসে পৌঁছাইতে হবে আমাকে ছেড়ে দাও কিন্তু মানুষগুলো ছাড়া মানুষ নয় হুজুরের পায়ে পড়ে গেলেন কাকুতুকু মিনতি করে কান্না কান্না সরে বললেন হুজুর আপনি যদি চলে যান তাহলে লাশটা পচে দুর্গন্ধ হয়ে যাবে আমরা এর জানাজার ব্যবস্থা করতে পারবো না দয়া করে আপনি একটু দ্রুত যদি করে যাইতেন এরপরে হুজুরকে রাজি করানো হলো হুজুরে গেলেন জানাজা পড়ালেন জানাজা পড়ায়া এবার মানুষগুলো ধরলো হুজুর জানাজা যখন পড়াইছেন কবরে রাখার নিয়মটাও তো আমরা জানি না কোন দোয়া পরে রাখতে হয় সেটাও আমাদের জানা নাই কেমনে রাখতে হয় কোন পদ্ধতিতে রাখতে হয় এটাও তো আমাদের জানা নাই সুতরাং আপনি যদি একটু নেমে আমাদের এই লাশটাকে কবরস্থ করে যান আপনার চিরকৃতজ্ঞ হব আর হুজুর অনুরোধ ফেলতে পারলেন না কবরস্থানে নেমে গেলেন লাশ নামালেন এবার কবরস্থ করা হয়ে গেল দাফন কাফন করা কমপ্লিট হয়ে গেল হুজুর এবার রওনা হয়েছে অফিসের দিকে রওনা হয়ে গিয়েছে দ্রুত অফিসে পৌঁছায় গেলেন পৌঁছায় বুক পকেটে হাত দিয়ে দেখে চাকরির যে ডকুমেন্টটা ছিল সেই ডকুমেন্টটা পকেটে নাই অস্থির হয়ে গেল আরে চাকরির ডকুমেন্ট নাই চাকরির ডকুমেন্ট ছাড়া তো চাকরিতে জয়েন করা যাবে না চাকরির ডকুমেন্ট কোথায় গেল আবার পিছ ব্যাক করেছে খুঁজতে খুঁজতে সেই কবরস্থানের পাশে চলে এসেছে রাস্তায় পড়ে নাই এবার হুজুরের খেয়াল হলো আমি যখন উপর হয়ে লাশকে কবরে রাখি রেখেছি ওই সময় মনে হয় আমার বুক পকেট থেকে লাশ লাশের সাথে সাথে চাকরির ডকুমেন্ট কবরে পড়ে গেছে দ্রুত চলে গেলেন ওই মূর্খের গ্রামে সেখানে গিয়ে তাদেরকে বললেন ভাই একটু আগেই আমি তোমাদের লাশের জানাজা পড়াইছি জানাজা পড়াইয়া ওই লাশকে কবরস্থ করেছি ওই লাশ কবরে রাখার সময় আমার বুক পকেট থেকে চাকরির ডকুমেন্ট কবরে পড়ে গেছে এখন তোমরা যদি একটু অনুমতি আমাকে দাও আমি কবরের মাটি সরাইয়া সেখান থেকে আমার চাকরির ডকুমেন্টটা বের করতে চাই এলাকার মানুষগুলো বলে হুজুর আমরা তো মাসআলা সম্পর্কে জানি না এই এলাকায় কোনো শিক্ষিত লোক নাই কোরআন হাদিস সম্পর্কে আমরা তো জানি না আপনারাই ভালো জানেন আপনি যদি ভালো মনে করেন তাহলে নিতে পারবেন আমাদের কোনো বক্তব্য নাই হুজুর বলেন মাত্র কবরস্থ করেছি চলো যাই কবর খনন করে আমার চাকরির ডকুমেন্ট বের করতে হবে এলাকার কয়েকজন মানুষ নিয়ে হুজুর কবরস্থানে চলে গেলেন ওই কবরস্থানে গিয়ে মাত্র ওই কবর দেওয়া হয়েছে মাটি সরাইতেছেন মাটি সরাইতেছেন হুজুর বলেন যত মাটি সরাই
তত সুগন্ধ বের হয় সুগ্রাণ বের হয় মাটি সরাইতে সরাইতে যখন অল্প একটু ছিদ্র হয়েছে এত সুগ এত সুগ্রাণ এত সুন্দর গ্রাণ ফুলকি দিয়ে বের হয়েছে হুজুর বলেন আল্লাহ এই জমিনের উপরে এত সুন্দর সুগ্রাণ আর দ্বিতীয় কোন দিন শুনি নাই আজিব ব্যাপার কেবল কবরস্থ করে যাওয়া হলো এরপরে যখন আরেকটু মাটি সরাইছেন মাটি সরায়া দেখেন এত সুন্দর সুন্দর ফুল দিয়ে কবরস্থানের ভিতরে কবরের ভিতরে সাজানো আশ্চর্য ব্যাপার আশ্চর্য হয়ে গেলেন এত সুন্দর করে সাজানো হয়েছে এটা দেখার পরে আর কবর খনন করলেন না মাটি দিয়ে ঢেকে ঢেকে দেওয়া হলো এরপরে হুজুর বলেন এই বাড়িওয়ালার কি আমল ছিল তার দৈনন্দিন আমল কি আমাকে বলো ওই এলাকার মানুষগুলো বলে আমরা তো এগুলো কিছু বলতে পারবো না হুজুর বলে তাহলে তার বাড়িতে নিয়ে চলো তার আপনজনদের কাছে নিয়ে চলো আপনজনদের কাছে নিয়ে যাওয়া হলো তার বাড়িতে নিয়ে যাওয়া হলো বাড়িতে গিয়ে দেখে ওই মৃত ব্যক্তির একটা মেয়ে ছাড়া আর কেউ নাই হুজুর ডেকে বলেন মা একটু আগে আমি তোমার বাবার জানাজা পড়িয়েছি আমি তোমার বাবার লাশ কবরে রেখেছি এবার আমি তোমার কাছে জানতে আসলাম তোমার বাবার দৈনন্দিন আমল কি ছিল নিত্যদিনের আমল কি ছিল আমাকে খুলে বলো মেয়ে ডেকে বলে হুজুর এই গ্রামটা আগেই শুনেছেন মূর্খের গ্রাম এই এলাকার ভিতরে শিক্ষিত কোনো মানুষ নাই এই এলাকার ভিতরে দিন প্রিয় কোন মানুষ নাই এই এলাকার ভিতরে উন্নত শ্রেণীর কোন মানুষ নাই সব মূর্খ মানুষ আমার বাবার দৈনন্দিন আমল সম্পর্কে আমার তেমন জানা নাই কিন্তু একটা ঘটনা আমার জানা আছে হুজুর বলে কি ঘটনা মেয়েরা বর্ণনা দেয় আমার বাবা প্রতিদিন দিনান্ত দিন খাইতো প্রতিদিন একদিন কাজ না করলে আমরা না খেয়ে যেতাম প্রতিদিন কাজ করে সন্ধ্যায় বাড়িতে ফিরতেন বাড়িতে ফেরার পরে গোসল করতেন পবিত্র হইতেন এরপরে আমাদের ঘরের ওই যে কোণায় তাকের উপরে দেখেন একটা বই কাপড় দিয়ে পেছানো আছে ওই বইটা আমার আমার বাবা প্রতিদিন ওখান থেকে নামাইতেন আর কাপড়গুলো খুলে ওই বইটা বুকে জড়ায় ধরতেন চুমু খাইতেন আবার কপালে লাগাইতেন আবার চোখে লাগাইতেন ওই কিতাবটা খুলতেন ওই বইটা খুলতেন ওই বইটা খুলে আমার আব্বা প্রতিদিন ওই বইটার ভিতরে আঙ্গুল দিয়ে দেয় এইভাবে বলতেন এই কথাগুলো আমার আল্লাহ বলছেন এই কথাগুলো সত্য এই কথাগুলো আমার আল্লাহ বলছেন এই কথাগুলো সত্য এইভাবে বলতেন আর জোরে কাঁদতেন এই আমলটাই আমার জানা আছে জীবনে একবারের জন্য মিস হয় নাই প্রতিদিন এই আমলটা করতেন ওই বইটা খুলতেন ওই বইটা খুলে তিনি বলতেন এই কথা আমার আল্লাহর কথা এই কথা কখনো ভুল হতে পারে না এই কথাগুলো বলতেন আর কাঁদতেন এবার হুজুর বলেন দেখি তো বইটা কেমন এবার ওই বইটা নামায় দেখলেন কাপড় খুললেন কাপড় খুললে হুজুর দেখে ওটা দুনিয়ার কোন কিতাব নয় ওটা মহান রব্বুল আলামিনের ঐশীবাণী আল কোরআন এবার হুজুর বলে বুঝতে পেরেছি কবরে যাইতে দেরি খবর জান্নাতের বাগান হতে দেরি হয় নাই তার কারণ একটাই কোরআন তেলাওয়াত করতে পারে না কোরআন তেলাওয়াত শোনার টান নাই দৈনন্দিন জীবনে একটাই আমল এশারের সময় শোয়ার সময় কোরআন তেলাওয়াত করতে পারে না কোরআন তেলাওয়াত শোনারও সময় নাই কিন্তু কোরআনটা ধরে বুকে লাগায় চুমু খায় মাথায় লাগায় এরপরে কোরআনের কথাগুলো সত্য এর স্বীকারোক্তি প্রদান করে এতটুকুর কারণেই দুনিয়া থেকে বিদায় হতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করেন না সেই কোরআনকে মহাব্বত করার নিয়ত আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যারা পড়তে পারেন না শোনার মাধ্যমে মহাব্বত করতে পারবেন রাজি আছেন শোনার মাধ্যমে এরপরে বলবেন আমি সারাদিন চাকরি করি পড়ার টাইম নাই শোনারও টাইম নাই তাহলে যারা কোরআন তেলাওয়াত করে যারা কোরআন তেলাওয়াতে 24 ঘন্টা মগ্ন থাকে তাদেরকে সাহায্য করলেও আপনি কোরআনের আহাল হিসাবে সাব্যস্ত হবেন কোরআনের মুহাব্বতের পাত্র হিসাবে সাব্যস্ত হবেন সুতরাং কোরআন তেলাওয়াত যারা করে তাদেরকে সাহায্য করতে রাজি আছেন তো সবাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে ওই সময়ে
বিশ্ব বাদবাদদেরকে চ্যালেঞ্জ করলেন তোমরা যে বলো আমার কোরআন মুহাম্মদ লেখে এটা আমি আল্লাহর বানানো না তোমরা যে বলো এটা মানুষের বানানো যদি মানুষের বানানো হয় তাহলে তো তোমরাও বানাইতে পারবা তোমরা আমার কোরআনের মতো কমপ্লিট কোরআন নয় তোমরা আমার কোরআনের মতো কমপ্লিট কোরআন তোমাদের জানতে হবে না তোমরা যে বলো এটা মুহাম্মাদের বানানো মানুষের বানানো যদি মানুষের বানানো হয় তোমরাও তো পারবা আমার কোরআনের মতো কমপ্লিট কোরআন নয় আমার কোরআনের ভিতরে ছোট্ট সূরা আছে এই ছোট্ট সূরার মধ্যে একটা সূরা তোমরা এনে দেখাইবা তোমরা শুধু আল্লাহ জানো তোমরা আল্লাহ ব্যতীত তোমাদের যে রব আছে তোমাদের যে সাহায্যকারীগুলো আছে তাদের সাহায্য তোমরা গ্রহণ করবা তাদের সাহায্য গ্রহণ করে আমার কোরআনের ছোট্ট সূরার মতো একটা সূরা আনবা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছেন 1450 বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কত বড় বড় বেঈমান পৃথিবীতে এসেছে আল্লাহর কোরআনের এই আয়াতের চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কোন পৃথিবীর বেঈমান করতে পারে নাই আবু জাহেল বলে মুহাম্মদ এগুলো কোথা থেকে পায় এটা আবিষ্কার করতে হবে ওরাও জানে আসলে মুহাম্মদ এগুলো লেখে না এগুলো আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে এটা ওরাও জানে কিন্তু বিষয়টা হলো যদি ওরা মুহাম্মাদের খোদাকে স্বীকার করে আর মুহাম্মদকে নবী হিসাবে মানে তাহলে নিজেদের নেতাগিরি থাকে না সম্মান থাকে না এর জন্য মোটামুটি ওরাও জানে কিন্তু স্বীকার করে না আবু জাহেল আবু সুফিয়ান উতবা সাইবা তারা চিন্তা করলো মুহাম্মদ এগুলো কোথায় পায় আমরা তো একটু আবিষ্কার করে দেখি মুহাম্মদ এগুলো কোথা থেকে পায় রাত্রি বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কোণায় চলে গেছেন বিশ্ব নবী ঘরের চারপাশে দাঁড়ায় আছেন চারজন কাফের এক পাশে দাঁড়িয়ে আছে আবু জাহেল আর এক পাশে দাঁড়িয়ে আছে আবু সুফিয়ান আর এক পাশে উতবা সাইবা এভাবে তারা রাত্রিবেলায় দাঁড়ায় আছে আল্লাহর নবীর মুখে কোরআনের কারিমের তেলাওয়াত শুনবে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতেছে এক একজন ভাবতেছে আর একটু শুনি আর একটু শুনে বাড়ি চলে যাব আর একটু শুনে বাড়ি চলে যাব চারজনের একই ভাবনা আর একটু শুনে বাড়ি চলে যাব এভাবে শুনতে 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 সারা রাত পেরিয়ে গেছে ভোর হয়ে গেছে বাড়ি যাওয়া জোরের কথা বিশ্বনবীর মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে বাড়ি যাওয়া জোরের কথা দাঁড়ানো থেকে একটা কাফের বসারও সময় পায় না ভোর হয়ে গেছে এবার চারজনে মাথা নিচু করে বাড়ির দিকে রওনা হয়েছে কিছু দূর যাওয়ার পরে আবু সুফিয়ান বলে ভাই আবু জাহেল একটা কথা তোমাকে বলি কিছু মনে নিও না বলে বলো কি বলবা আবু সুফিয়ান ডেকে বলে ভাই আবু জাহেল এই যে সারা রাত মুহাম্মাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনলাম আমার মনে হয় এটা মুহাম্মাদের বানানো না আমার মনে হয় এটা মুহাম্মাদের রচনা করা নয় আমার তো মনে হয় এই কোরআনটা মহান আল্লাহ পাকের কিতাব আবু জাহেল কয় এই কথা তো আমারও এটা আসলে মুহাম্মাদের বানানো না এই বক্তব্যটা আমারও এটা মনে হয় আল্লাহর কিতাব কিন্তু আমরাই যদি এই কথা স্বীকার করি এটা আল্লাহর কিতাব তাহলে আমাদের হাতে তো আর ক্ষমতা থাকে না আমরা লিডার আমরাই যদি মেনে নেই এটা আল্লাহর কিতাব তাহলে যারা আমাদের অনুসারী আছে এরা তো আর আমাদেরকে মানবে না এরা তো সব মুহাম্মাদের দলে চলে যাবে সুতরাং আমি বুঝতে পেরেছি তোমাদেরকে কোরআন শোনার পাগলামি ধরেছে আজকে আমার হাতে হাত দিয়ে তওবা করো আর কোনদিন মুহাম্মাদের তেলাওয়াত তোমরা শুনবে না নাউজুবিল্লাহ বলবেন না আর কোনদিন কোরআনের তেলাওয়াত শুনবে না এখন আবু জাহেলের হাতে হাত দিয়ে সমস্ত বেঈমানগুলো
আর বাকি তিনজন হাত দিয়ে তওবা করেছে আমরা আর আসব না আর আসব না বাড়ি চলে গেছে পরের রাতে আবু সুফিয়ান চিন্তা করে আবু জেহেল নিজেই তওবা পড়াইছে সে তো আজকে আর কোরআন তেলাওয়াত শুনতে যাবে না আর উতবা সাহেবা আবু জেহেলের ভয় যাবে না উতবা সাহেবা আবু জেহেলের ভয় যাবে না আমি একা আজকে মন ভরে মুহাম্মাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনব সুবহানাল্লাহ আবু জেহেল ওই দিক দিয়ে চিন্তা করে আমার নেতৃত্বের প্রভাব আমি হলাম সবার লিডার আর আমার হাতে হাত রেখে উতবা সাহেবা আবু সুফিয়ান তওবা করেছে আর শুনবে না সুতরাং আমার ভয়ে তারা যাবে না আজকে আমি একা মুহাম্মাদের তেলাওয়াত মন ভরে সারা রাত শুনব ওই দিক দিয়া উতবা সাহেবও একই চিন্তা করেছে আমারও গত রাতের মতো চার কাফের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চার কোণায় এসে হাজির সুবহানাল্লাহ বলবেন না আসবেই তো কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন ম্যাগনেট দিয়ে রেখেছেন কোরআন মানুষকে এভাবেই কোরআনের দিকে আকৃষ্ট করে আসবেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম ওমর আবু জাহেল তার নাম ওমর এই দুইজনের ভিতরে দুইটা পরিবর্তন ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তেনার ভিতরে সব সময় এই তাড়া ছিল যে আমি যদি কখনো সত্য পেয়ে যাই তাহলে আমি সত্য গ্রহণ করব আর মিস্টার আবু জাহেল তার ভিতরের কথা হলো যে মুহাম্মদ যা বলে সব যদি সত্য হয় মানবো না মানলে তো নেতাগিরি থাকবে না এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবকে ইসলাম দিয়ে ধন্য করেছেন সুবহানাল্লাহ এখন চার কাফের আজকে এসে আবার আগের দিনের মতো রসূলের ঘরের চার কোণায় দাঁড়ায় গেছে তেলাওয়াত শুনতেছে তেলাওয়াত শুনতে শুনতে রাত শেষ হয়ে গেছে সকাল যখন ঘনিয়ে পড়ে সকাল যখন হয়ে যায় এখন আবু জেহেল বলে আর দাঁড়ানো ঠিক না আবু সুফিয়ান বলে আর দাঁড়ানো ঠিক হবে না উতবা সাহেবা তারাও ভাবে এখন আর দাঁড়ানো ঠিক হবে না চার জনের সুট দিয়েছে এখন একজন আরেকজনের উপরে সুট থেকে একজন আরেকজনের উপরে ঠেলে উঠেছে আবু জেহেল বলে কে তুমি বলে আমি আবু সুফিয়ান আরেকজন বলে কে তুমি বলে আমি উতবা আমি সাহেবা আবু জেহেল বলে কেন আজকে আসলে গত রাতে আমার হাতে তোমরা হাত রেখে তওবা করেছো মুহাম্মাদের তেলাওয়াত আর শুনব না আজকে কেন আসলা আবু সুফিয়ান বলে ভাই আবু জেহেল মাফ করে কিন্তু সব জায়গায় চলে না তুমি আমাদেরকে তওবা করাইছো তুমি কেন আসলো সেই জবাব আগে দিয়ে দাও আল্লাহু আকবার বলে এখন আমি বয়ান করতেছি আমার ভিতরে যদি আমল না থাকে আমার শ্রোতারা কোনোদিন আমল করবে না ঠিক কিনা আমার ভিতরে আমল নাই আমার শ্রোতারা আমল করবে কেমনে আবু জাহেল নিজে তওবা করেছে সেই অপরাধে আগে আসছে আবু সুফিয়ান বলে মাফ করে কিন্তু সব জায়গায় চলে না তুমি তওবা করেছো তুমি কেন আসছো তাই বলো আবু জাহেল বলে বুঝতে পেরেছি কোরআন শরীফ শোনার জন্য তোমরা পাগল হয়ে গেছো কিন্তু ভালো করে বুঝো আমরা হলাম মক্কার লিডার আমরাই যদি কোরআনের জন্য পাগল হয়ে যাই তাহলে আমাদের অনুসারে একটাও থাকবে না সব মুহাম্মাদের অনুসারে হয়ে যাবে সুতরাং কোরআন তেলাওয়াত শোনার ব্যাপারে 144 জারি করা হলো আবু জেহেল বলে কোরআন তেলাওয়াত শুনবা না আজ থেকে নিয়ম করে দেওয়া হলো যেখানেই কোরআনের আলোচনা হবে যেখানেই কোরআনের তেলাওয়াত হবে সেইখানে তোমরা বাধা দিবা অন্ধকার সৃষ্টি করবা সেখানে কোরআনের বিরুদ্ধে কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে বিশ্ববাসীরা তোরা আমার কোরআনের সম্পর্কে যত বড় ষড়যন্ত্র করস কিন্তু আমার কোরআনের আলো নিভিয়ে দেওয়া সম্ভব নয় আবু জেহেল ওইদিন বলেছিল কোরআন তেলাওয়াত যেখানে হবে সেখানে বাজার সৃষ্টি করবা কোরআনের তেলাওয়াত হতে দেওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের
সেই কথাগুলো কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালাল লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফিহি লাআল্লাকুম আবু জাহেল বললেন কুরআনের তেলাওয়াত শুনতে পারবা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আবু জাহেল বলেছে তাই না আবু জাহেল তো কয়েকদিন পরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে আবু সুফিয়ান কয়েকদিন পরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে উতবা সাইবাও কয়েকদিন পরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে কিন্তু আবু জাহেলের অনুসারী উতবা সাইবার অনুসারী কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকবে এখনো আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই গান বাজনার পারমিশন লাগে না গান বাজনার আয়োজন বন্ধ করা হয় না কিন্তু আপনারা অসংখ্য গণে তো দেখবেন মাহফিল বন্ধ করে দেওয়া হয় মাহফিলের পারমিশন নেওয়া হয় ঠিক কিনা ভয় পাইতেছেন নাকি মিথ্যে বলেছে মিথ্যে বলেছে আল্লাহ তাআলা এটা 1450 বছর আগে নাযিল করেছেন আবু জাহেল বলতেছে কোরআনের আলোচনা বন্ধ করো কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে হন্ডগোল সৃষ্টি করো বাধা দাও এখনো এক শ্রেণীর লোক আছে না নাই যারা বলে মাদ্রাসা ব্যাংকের ছাতার মতো বেশি হয়ে গিয়েছে যারা বলে এত মাহফিলের দরকার কি এত মাহফিল দিয়ে কি হবে ইসলামের ক্ষতি হচ্ছে এত মাদ্রাসা দিয়ে কি হবে ইসলামের ক্ষতি হচ্ছে এরকম একটা গ্রুপ আছে না নাই আওয়াজ করে কোন আছে না নাই এটা বুঝানি আইন আল্লাহ তাআলা আমাদের চাইতে অনেক ভালো জানেন 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এক গ্রুপ কিয়ামত পর্যন্ত থাকবে আছে না নাই এখন আবু জাহেল বলে এই কোরআনের কাছে কাউকে যাইতে দেওয়া যাবে না মুহাম্মাদের কাছে যেন কেউ না যায় হজের সময় ঘনিয়ে এলো এখন আবু জাহেল বড় বড় নেতাদেরকে হুকুম করেছে যে দূর দূরান্ত থেকে যত হাজী সাহেব আসবে কেউ যেন মুহাম্মাদের কাছে না যায় কারণ মুহাম্মাদের কাছে গেলে কোরআনের কথা শুনলেই মানুষ আকৃষ্ট হয়ে যাবে আর মানুষ যখন আকৃষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের দলে আর কেউ থাকবে না সব মুহাম্মাদের দলে যাবে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ এখন হজ করার জন্য দূর থেকে মানুষ আসছে আবু জাহেল দায়িত্ব দিছে আবু লাহাব তুমি অমুক মরে যাইবা উতবা অমুক মরে সাইবা অমুক মরে মানুষের ঘরে ঘরে যায় বলো কেউ যেন মুহাম্মাদের কাছে না আসে এখন আল্লাহর নবী আল্লাহর কাছে বলে আল্লাহ আমার আপন মানুষগুলো যদি এরকম আমার বিরুদ্ধে চলে আমার আপন মানুষগুলো যদি তোমার দ্বীনের বিরুদ্ধে চলে তাহলে আমি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবো কেমনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু চিন্তা করো না ভয় করো না যারা তোমার সম্পর্কে বাজে মন্তব্য করে তোমার কাছে আসতে মানুষকে বাধা দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের মাধ্যমেই মানুষকে তোমার জন্য আকৃষ্ট করে দেব আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন কাফেররা যত ষড়যন্ত্র করবে তাদের ষড়যন্ত্র আল্লাহর ষড়যন্ত্রের সামনে কিছুই না আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা আবু সুফিয়ান মানুষের ঘরে ঘরে গিয়ে বলে তোমরা যারা হজ করতে আসছো তোমরা তো আসল ব্যাপার জানো না বলে কি হয়েছে বলে আমাদের দেশে একজন পাগল আছে তার নাম হলো মুহাম্মদ নাউজুবিল্লাহ আল্লাহর পরে যেই নবীর সম্মান আল্লাহর পরে যেই নবীর মর্যাদা সেই নবী সম্পর্কে আবু জাহেল মানুষের ঘরে ঘরে গিয়ে বলে আমাদের দেশে একটা পাগল আছে তার নাম মুহাম্মদ তার কাছে তোমরা কেউ যাইবা না তার কাছে যাইবা না উল্টা পাল্টা কথা বলে খবর তার তার কাছে কেউ যাইবা না এভাবে নেতাগুলো যখন মানুষের ঘরে ঘরে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম বলে তারা তো আগে মুহাম্মাদের নাম শুনে নাই এখন ব্যাপারটা এমন হয়েছে আবু জাহেল নিজে গিয়ে আল্লাহর
নবীর নাম মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসছে এখন সব মানুষ বলে পাগল তো সমাজে থাকতেই পারে এটা তো আশ্চর্য কোনো কথা নয় সমাজে পাগল থাকবে এটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু পাগলের পরিচয় দেওয়ার জন্য মক্কার বড় বড় লিডার কেন আসছে এটাও তো একটা চিন্তা করার বিষয় ঠিক কি না আরো আওয়াজ করে কোন এখন আপনাদের এই গ্রাম এই গ্রামে যদি একজন পাগল থাকে আর এই পাগলের পরিচয় দেওয়ার জন্য যদি আপনার চেয়ারম্যান এক মরে এমপি সাহেব আরেক মরে আপনাদের সভাপতি সাহেব আরেক মরে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আরেক মরে থাকে এখন সাধারণ মানুষের মনে একটা কৌতূহল জাগবে পাগলের পরিচয় দেওয়ার জন্য এত বড় বড় মানুষ কিসের জন্য মাঠে নামছে ঠিক আছে আওয়াজ করে বলেন এর জন্য মানুষকে আল্লাহ পাক এমন ভাবে মারাইছেন মানুষকে যে বিষয় থেকে নিষেধ করা হয় মানুষের ভিতরে ওই বিষয়টা জানার জন্য আরো বেশি কৌতূহল জাগে এখন সবাইকে বলছে কেউ কিন্তু মুহাম্মাদের কাছে যাবে না মুহাম্মদ পাগল উল্টা পাল্টা কথা বলে তার কাছে যাওয়া যাবে না এখন সব মানুষ বলে পাগল তো থাকতে পারে তে পাগলের পরিচয় দেওয়ার জন্য মক্কার বড় বড় নেতা কেন নামছে এতে বোঝা যায় পাগলটাও ছোটখাটো পাগল না পাগলটাও খুব সাংঘাতিক পাগল তো পাগলের কথা শুনবো না পাগলের তো কথার সিরিয়াল থাকে না আগা থাকে এক জায়গায় মাথা থাকে এক জায়গায় আগা মাথা ঠিক নাই কথা শুনবো না কিন্তু পাগলের পরিচয় দেওয়ার জন্য তো বড় বড় নেতা যেহেতু নামছে সাংঘাতিক পাগল সবাই চলো পাগলটা একটু দেখে আসি সুবহানাল্লাহ বলবেন না এখন সবাই গেছে এইভাবে আঙ্গুল কানের ভিতরে ঢুকে গেছে পাগল দেখার জন্য গেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা তাকে দিয়েছিলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে পৃথিবীর মানুষেরা শোনো মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল আম্মা জানা আয়েশা বলেন সেই নারীরা যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখত হাত কাটতে কাটতে তাদের কলিজা কেটে ফেলে দিত টের পাইতো না এত সুন্দর চেহারা আম্মা জানা আয়েশা বলেন আমি আর আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ একই বিছানায় শোয়া আমাদের ঘরের চাল দিয়ে আকাশের চাঁদ দেখা যায় পূর্ণিমার চাঁদ আমি চাঁদের দিকে একবার তাকাই আর একবার বিশ্ব নবীর দিকে তাকাই আমি আকাশের দিকে একবার তাকাই চাঁদের দিকে একবার তাকাই আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে একবার তাকাই আমার কাছে মনে হয় আকাশের চাঁদের চাইতেও বেশি সুন্দর আমার বিশ্ব নবী এত সুন্দর চেহারা খানায় কাবার দেওয়ালের সাথে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন আর ওই সময় দূর দূরান্ত থেকে হজ করতে আসা মানুষগুলো কানে হাত দিয়ে এসেছে পাগল দেখার জন্য খানায় কাবার সামনে এসে পাগল দেখতে এসে দেখে পাগলের চেহারা এত সুন্দর এখন মানুষগুলো বলে আমরা পাগল দেখেছি পাগলের চেহারা তো এত সুন্দর থাকে না পাগলের চুল তো এত সুন্দর থাকে না পাগল পাগলের কাপড় চোপড় যত সুন্দর থাকে না পাগলের চুলগুলো থাকবে উষ্ণ খুষ্ণ চেহারার ভিতরে থাকবে ময়লা আর চোখগুলো থাকবে উদাস উদাস ভাব কিন্তু এ কেমন পাগলের পরিচয় আবু জেহেল দিল কেমন পাগলের পরিচয় আবু সুফিয়ান দিল এ পাগল তো সাধারণ কোনো পাগল নয় আবার ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন পরে চলো একটু তেলাওয়াত শুনি একটু শুনি কি বলে যখন তারা তাদের কান থেকে আঙ্গুল সরিয়ে ফেলেছে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত তাদের কর্ণকহর দিয়ে ঢুকে কলিজা স্পর্শ করেছে এখন মানুষগুলো বলে যার মুখের কথা এত সুন্দর যার তেলাওয়াত এত সুন্দর এই মানুষ তো কোনোদিনও পাগল হতে পারে না এখন সমস্ত মানুষ কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে শুনতে তাদের মুখ দিয়ে বের হয়ে গিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
পাগল দেখতে আইসা এবার ইসলাম গ্রহণ করে ধন্য হয়ে গিয়েছে কাজেই আমার আলোচনার বিষয় হলো কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ম্যাগনেট এমন জাদু আল্লাহ তাআলা দিয়েছেন এটা হলো পরশ পাথর যার সাথে সোয়া সোয়া লাগে সেই সোনায় রূপান্তরিত হয়ে যায় ঠিক কিনা আরাস করে বলেন ঠিক কিনা মুসনাদ আহমদের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন বের হয়েছি মুহাম্মদকে জ্বালা যন্ত্রণা দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য বের হয়েছি আমি মুহাম্মদকে খুঁজতে লাগলাম খুঁজতে 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 হঠাৎ করে তাকে পেয়ে গেলাম মসজিদে হারামের ভিতরে আমি যে দেখি বিশ্ব নবী সেখানে নামাজরত অবস্থায় দাঁড়ায় আছেন হযরত ফারুক আজম তখন ইসলাম গ্রহণ করেন নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীর পিছনে গিয়ে দাঁড়ায় গেছেন আল্লাহর নবী নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন আল্লাহ মালহা وما أدراك ما الحق آدر بدر ميل أسرنا ناي حواس كوري كون أسرنا ناي آدر بدر ميل أسر رب العالمين قبي در سرشتي مي قرآن الكريم نزل كوري چن اللہ نبی دلوت شروع كوري چن الحق دم الحق وما أدراك ما الحق يسوني عمر فاروق درنو تيني بولين এই যে কবিতার সিস্টেমে মোহাম্মদ পড়তেছে কেমনে এগুলো শিখলো কোনদিন মাদ্রাসায় গেল না কোনদিন স্কুলে গেল না কোন শিক্ষকের কাছেও তিনি পড়লো না তাহলে এগুলো তিনি শিখলো কোথা এগুলো পায় কোথা এই চিন্তা ভাবনা মনে মনে করতে করতে আল্লাহর নবী তেলাওয়াত শুরু করলেন ইন্নাহু লাকাউল রাসূলিন কারীম শুরু করলেন কোথায় পায় এই চিন্তা কেমনে করে এক সম্মানিত ফেরেশতা কর্তৃক আরিত বাণী এই কোরআন এটা আমি কোথায় পাবো এটা আরশে আযীম থেকে জিবরাইল আমিন আমার কাছে নিয়ে আসে এই কোরআন তো আমার বানানো নয় আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন এবার ওমর ফারুক চিন্তা করে আমি মনে মনে বললাম মুহাম্মদ আমার কথা শুনলো কেমনে সুবহানাল্লাহ ওমর ফারুক বলেন মনে মনে বলছে কেমনে শুনলো আর আমি যে বিশ্ব নবীর পিছনে দাঁড়ানো এটাও তো তিনি দেখেন নাই আমার মনের কথার জবাব কেমনে দিল এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন যেভাবে মিলায়া মিলায়া সুন্দর করে পড়তেছে আমার মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে সে একটা উঁচু শ্রেণীর কবি হবে অন্যথায় এত সুন্দর করে কবিতার সিস্টেমে তো পড়া সম্ভব নয় ওমর ফারুক মনে মনে ভাবতেছেন এই কথা ভাবতে ভাবতে আল্লাহর নবী তেলাওয়াত শুরু করলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলান মা তুমিনুন আল্লাহর নবী তেলাওয়াত শুরু করলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর এই তোমরা কি ভাবো আমি কবি এটা কোন কবির রচনা নয় এটা কোন কবির লেখা কবিতা নয় কিন্তু তোমরা খুব কম মানুষই বুঝতেছো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন আরে আমি তো মনে মনে বললাম মুহাম্মদ কবি হয়ে গেছে এটা একটা কবির কথা হবে কিন্তু আমি মনে মনে বলছি দুনিয়া কেউ শুনলো না আমার মনে মনে কথা বলার জবাব মুহাম্মদ কেমনে দেয় এবার ওমর ফারুক চিন্তা করলেন তাহলে মনে হয় মুহাম্মদ জাদুকর হয়ে গেছে ওমর ফারুক মনে মনে বলতেছেন তাহলে মনে হয় মুহাম্মদ জাদুকর হয়ে গেছে অনেক বড় জাদুবিদ্যা শিখেছেন তাহলে আমার মনের কথার জবাব কেমনে দেয় এই কথাগুলো বলতে বলতেই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়াত তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারু আল্লাহ নবী
কথা না 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 এটা কোন গণকের কথা নয় কোরআনুল কারীম কি কোন গণকের কথা আওয়াজ করে বলতে হবে আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন না 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 এটা কোন গণকের কথা নয় তোমরা খুব কম মানুষ বুঝছো আল্লাহর নবী তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন তাম পৃথিবীর পালনেওয়ালা যে রব সেই রবের নাজিল কৃত কোরআন এটা কে নাজিল করেছেন আওয়াজ করে জবান খুলে বলতে হবে কোরআন কার কিতাব ওমর ফারুক বলেন এই ঘটনার পরে আমার মন কোরআনের প্রতি দুর্বল হয়ে গেছে তার কারণ হলো মুহাম্মদ কে কষ্ট দেওয়ার জন্য আমি বের হয়েছে এসে দেখতে পেলাম নামাজের ভিতর দাঁড়ায় আছে আমি তার পিছনে দাঁড়াইছি সে আমাকে দেখে নাই তার পিছনে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে কয়েকটা মন্তব্য আমি করলাম আমার মনে মনে কথা বলার জবাব সে কেমনে দিল এই ঘটনার পর থেকেই আমার মনটা কোরআনের প্রতি দুর্বল হয়ে গেছে এই ওমর মক্কার জমিনে যখন মুহাম্মদকে হত্যা করার জন্য ফয়সালা হয়ে গেল দায়িত্ব এসে পড়ল ওমরের কাঁধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই ইসলাম পেয়ে তখন ধন্য হন নাই এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার ভিতরে পরামর্শ সবার ভিতরে দাঁড়ায় বললেন আমি মুহাম্মদকে হত্যা করব আবু জেহেল বলে ভাই ওমর তোমার দ্বারাই এটা সম্ভব হবে তুমি ছাড়া দ্বিতীয় কেউ মুহাম্মদকে হত্যা করার জন্য নাই খোলা তরবারি নিয়ে রওনা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খোলা দরবারে নিয়ে রওনা হয়েছে পথে মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল সাহাবী ডেকে বলেন ভাই ওমর কোথায় রওনা হয়েছ বলে মুহাম্মাদের মাথা কাটার জন্য নাউজুবিল্লাহ বলে মুহাম্মাদের মাথা কাটার জন্য রওনা হয়েছি সাহাবী তার ঈমান প্রকাশ করে নাই কেন প্রকাশ করে নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে এবং পরে এমন বীর এমন বীর আরবের জমিনে দ্বিতীয় এমন কেউ ছিল না খোলা দরবারে নিয়ে ঘুরতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা দরবারে নিয়ে ঘুরতেন ঘুরতেন ইসলাম গ্রহণ করার পরে এই ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেছেন আমার ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যায় না এত দাপট এত ক্ষমতা এত সাহস এ ওমরের সামনে সাহাবীর ঈমান প্রকাশ করার সাহস হল না সাহাবী ঈমান লুকায় বলেন ওমর কোথায় যাও বলে মুহাম্মাদের মাথা আনার জন্য যাই সাহাবী যখন বলে মুহাম্মাদের মাথা কাটার আগে তোমার ঘরের খোঁজ খবর নেওয়ার তোমার অধিকার দরকার বেশি কেন কেন সোজা বাংলায় যদি বলি যেই ক্ষেতের বেড়ায় খেত খায় ওই ক্ষেত কিন্তু আর টিকে না ঠিক কিনা ঘরের চোর হলো বড় চোর ঘরের শত্রু বড় শত্রু ঠিক কিনা বলে সাহাবী বলেন তোমার বোন আপন বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছে তোমার বোনের জামাই ইসলাম গ্রহণ করেছে তাদের বিচার না কইরা মুহাম্মদকে মারার জন্য যাও এটা তোমার ঠিক হবে না মাথা গরম হয়ে গেল আরে যে ইসলামের বিরুদ্ধে আমরা কথা বলি যে ইসলামের বিরুদ্ধে আমরা লড়াই করি সেই ইসলামের ভিতরে আমার মন গেল এটা তো মেনে নেওয়া যায় না এটা আমি সহ্য করতে পারবো না মুহাম্মদের কথা ভুলে গেলেন চলে রওনা দিলেন বোনের বাড়ির দিকে আর ওইদিকে বোন এবং বোনের জামাইকে কোরআন তেলাওয়াত শিখাইতেছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা লাগায় দিয়া তখনো ইসলাম প্রকাশ্যে প্রচার হচ্ছে না গোপনে গোপনে সব গোপনে গোপনে দরজা লাগিয়ে ভিতরে ওমরের বোন আর বোন জামাইকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম তেলাওয়াত শিখাইতেছেন এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন বোনের বাড়িতে গেছেন যাওয়ার পরে দরজা নক করছে এই দরজা খোলো যখন এই আওয়াজ করছে ভিতর থেকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলে ইন্না লিল্লাহ আজরাইল এসে বলছে আর রক্ষা নাই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার আড়ালে গিয়ে লুকাইছেন দরজা খুলে দেওয়ার পরে বলে কি করতেছিলে বোন জামাই সামনে এসে দাঁড়ায় বলেন ভাই আমরা কোরআন কারীমের তেলাওয়াত করতেছিলাম বহু দেরি এমন আঘাত করেছে মাথার ভিতরে
জমিনে পড়ে গেছে সঙ্গে সঙ্গে কানের পর্দা ফেটে রক্ত বের হয়েছে এখন বোন সামনে এসে বলে ভাই তুমি যেই খাত্তাবের ছেলে আমিও সেই খাত্তাবের মেয়ে সুতরাং তোমার শরীরে যার রক্ত প্রবাহিত আমার শরীরেও তার রক্ত প্রবাহিত সুতরাং মারতে মারতে যদি মেরে ফেলো জীবন যেতে পারে ইসলাম ছাড়তে পারবে না এই বক্তব্য দেওয়ার পরে বোন কেউ মারছে বোনের কানের পর্দা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে বোন বলে ভাই একটাই বক্তব্য মারতে মারতে মেরে ফেলতে পারো কিন্তু ঈমান ছাড়তে পারবো না এখন আদরের বোন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা গলে গেছে তিনি বলতেছেন আদরের বোন বোনটাকে মারলাম আচ্ছা তোরা কি করতেছিলি আমরা তো কোরআনে কারিমে তেলাওয়াত করতেছিলাম ওমর ফারুক বলেন তাহলে আমার কাছে একটু কোরআন টাইম আমার কাছে একটু এনে দে আমি দেখি বলেন না তোমার কাছে দাও যাবে কেন দেওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলছেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলছেন এটা হলো পবিত্র কোরআন পবিত্রতা ছাড়া এটা স্পর্শ করা যায় না অপবিত্র মুস্তায় কোরআন ধরা যায় না কোরআনের তেলাওয়াত শোনা যায় না ওমর বলেন তাহলে আমাকে কি করতে হবে বলে গোসল করে আসো পবিত্র হয়ে আসো পবিত্র হয়ে আসলো এরপরে ওমর এক পাশে বসা বোন আর বোন জামাই এক পাশে বসা বলে এবার কোরআনের তেলাওয়াত শোনা কোরআনে কারিমের তেলাওয়াত শুরু হয়ে গেল এবার তেলাওয়াত শুরু করেছেন সূরা তহা থেকে তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা এখান থেকে তেলাওয়াত শুরু হয়ে গেছে পড়তে পড়তে যখন আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি এই আয়াত পর্যন্ত চলে এসেছে হযরত ওমর ফারুকের দিকে তাকিয়ে দেখে ফারুকে আজমের চোখ দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে ওমর ফারুক দেখে বলেন এত সুন্দর কথা এত সুন্দর তেলাওয়াত এটা কোন মানুষের বানানো হতে পারে না আমি বুঝতে পেরেছি এটা মহান রব্বুল আলামিনের কিতাব ওমর দিকে বলেন বোন আমাকে নিয়ে চলো মুহাম্মাদের দরবারে যখন এই বক্তব্য দিয়েছে ওই যে একটু আগে দরজার আড়ালে গিয়ে লুকাইছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে নি মনে আছে যে কোরআন তেলাওয়াত শিখাইতেছে এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার আড়াল থেকে বের হয়ে বসে বলেন ওমর তোমার বোন আর বোন জামাইকে কোরআন তেলাওয়াত কে শিখাইছে জানোনি বলে না তা তো জানি না খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি শিখাইছি সুবহানাল্লাহ বলে আমি শিখাইছি কোরআন তেলাওয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ কোথায় ছিলে বলে এতক্ষণ দরজার আড়ালে লুকাইছিলাম যখন তোমার আওয়াজ পাইছি ভিতরে ঢুকে তো বোন আর বোন জামাইকে একসাথে মারবা না কিন্তু আবারে যদি দেখো কোরআন তেলাওয়াত শিখাইতেছি কথা বলার দর কোনো সুযোগ দিব না দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যাবে এর জন্য দরজার আড়ালে গিয়ে লুকাইছিলাম এখন বের হয়ে আসলাম কেন জানো কারণ আমি গত রাতে বিশ্ব নবীকে দোয়া করতে শুনেছি আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছেন ওগো আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর তুমি আমাকে দাও কয়টা উমর দুইটা উমর বলতে একটা হলো ওমর ইবনুল হিশাম যার আসল নাম হলো আবু জাহেল আর একটা হলো ওমর ইবনুল খাত্তাব যেটা আমিরুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইসলাম দিয়ে ধন্য করেছেন কত রাতে আমি আল্লাহর নবীকে দোয়া করতে শুনেছি আল্লাহর নবী বলেছেন আল্লাহ ইসলাম প্রচার করতে তো ক্ষমতার দরকার আছে আছে না নাই আর জোর এখন আছে না নাই ইসলাম প্রচার করতে ক্ষমতার দরকার আছে না নাই আল্লাহ নবী বলেন আল্লাহ ইসলাম প্রসার করতে আমার দুইটা জিনিসের প্রয়োজন একটা হলো টাকা পয়সা ধন দৌলত আর একটা হলো ক্ষমতা তো টাকা পয়সা তো খাদিজার মাধ্যমে তুমি আমাকে দিছো খাদিজা আরবের পাঁচজন ধনীর ভিতরে একজন ধনী হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তুমি আমার স্ত্রী মানে ধন সম্পদ আমাকে দিছো কিন্তু ক্ষমতা আমার নাই আমাকে কথা বলতে দেয় না আমার তো পাওয়ার দরকার ক্ষমতার দরকার সুতরাং দুইটা লিটার থেকে একটা লিটার তুমি আমাকে দাও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রসুলকে দোয়া করতে শুনেছি আর ওই দোয়ার উপর ভিত্তি করে বলতে পারি গত রাতের বিশ্ব নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেলায় কবুল করেছে এর জন্য দরজার আড়াল থেকে বের হয়ে আসছে এখন বলে আচ্ছা চলো যাই
عمر فاروق رضي الله تعالى عنه خباب رضي الله تعالى عنه بون بون جامعي چار جن رونا ہوئے چھے اللہ نبی بشن و رحمت للعالمين صحابہ اکرام نیا بشا دور تھے کہ دیکھا جائے چار جن آستے سے شدے حضرت عمر اللہ نبی بشن صحابہ اکرام بشا صحابہ اکرام بولے نوگا نبی جی اوئی جے دورے دیکھا جائے عمر آستے سے اپنے اٹھ بیننا اپنے بوشی دکھیں আমরা ওমরের সাথে লড়াই করব সাহাবীরা তোর জানে না ওমরের ভিতরের কি অবস্থা সাহাবীরা বলেন ওগো নবীজি আপনি বসে থাকেন আপনার ওঠার কোনো দরকার নাই আমরা ওমরের সাথে লড়াই করব আমাদের চোখের পাতা যেই পর্যন্ত নড়বে আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত যেই পর্যন্ত থাকবে আপনার শরীরে আঘাত করা তো দূরের কথা আপনার শরীরে একটা ফুলের টোকাও পড়বে না এর জন্যই তো সাহাবা ইকরামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন আল্লাহর নবীকে আজও আমি বলতে পারি বর্তমান বিশ্বে যেখানে মুসলমান থাকুক না কেন দুনিয়ার সব কিছুই মুসলমান বরদাস্ত করতে পারবে কিন্তু আল্লাহ নবীর অবমাননা দুনিয়ার কোনো মুসলমান মেনে নিতে পারবে না আল্লাহর নবীর অপমান মেনে নিতে পারবে না সাহাবীরা বলেন ওগো নবীজি আপনি বসে থাকেন আমরা ওমরের সাথে কথা বলবো এই আলোচনা করতে করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে চলে এসেছেন আল্লাহর নবী বলেন সাহাবীরা তোমাদের কথা বলার দরকার নাই তোমরা বসো আমি ওমরের সাথে কথা বলবো আল্লাহর নবী উঠে দাঁড়ালেন কয়েক কদম আগায় গেলেন عمر ফারুকের কাঁধে গিয়ে হাত রাখলেন হাত রেখে বলেন ওমর এখনো কি সময় হয় নাই ইসলামকে ইসলামের পক্ষে লড়াই করার এখনো কি সময় হয় নাই বাতিলের বিরুদ্ধে লড়াই করার এখনো কি সময় হয় নাই ইসলামের পক্ষে আসা আর কবে বসবা এখনো কি তোমার সময় হলো না আল্লাহর নবী এই কথাগুলো বলতে বলতে হযরত ওমরের চোখ দিয়ে পানি বের হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো নবীজি ইসলামের বিরুদ্ধে বলার জন্য আসি নাই আপনার বিরুদ্ধে বলার জন্য আসি নাই কোরআনের তেলাওয়াত আমি শুনেছি আর আমার হৃদয়ের ভিতরে এই ইকিন চলে এসেছে বিশ্বাস চলে এসেছে আর এক মুহূর্ত দেরি করতে চাই না ওগো নবীজি এই যে হাজিরাম আমার হাতটা ধরায়া আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন আল্লাহর নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে কালেমা পড়ায় মুসলমান বানালেন মুসলমান হয়ে গেলেন এবার ইসলামের শক্তি একটু কমলো না বাড়লো আরো জোরে কম আজানের সময় আল্লাহর নবী বলেন বেলাল আজান দাও গোপনে গোপনে আজান হবে ওমর ফারুক বলেন না গোপনে হবে কেন গোপনে হবে কেন নবীজিকে আল্লাহ হযরত ওমর ফারুক প্রশ্ন করেন ওগো নবীজি আপনি সত্য নবী না বলে হ্যাঁ আমি তো সত্য নবী বলে যে কোরআন আপনার উপরে নাযিল হয়েছে এই কোরআন কি সত্য না বলে হ্যাঁ সত্য কোরআন আপনি যে আল্লাহ দাওয়াত দেন আমাদের রব সে কি সত্য খোদা না বলে হ্যাঁ সত্য খোদা ওমর ফারুক বলেন কোরআন যদি সত্য হয় নবী যদি সত্য হয় আল্লাহ যদি সত্য হয় তাহলে গোপনে কেন বেলাল আজান দিবে আজ থেকে আর গোপনে কোনো আজান হবে না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন এবং বললেন নবীজি অনুমতি দেন মক্কায় আজকে মিছিল বের হবে আল্লাহর নামের স্লোগান হবে আর গোপনে গোপনে আজান হবে না আজকে থেকে প্রকাশ্যে আজান হবে আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কুরআনের সোয়া পাইলেন ইসলাম গ্রহণ করলেন ইসলাম জিন্দা হলো প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল সুবহানাল্লাহ এখন আসুন যে কথা আপনাদের সামনে আমি তুলে ধরতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে মক্কায় সবচাইতে বড় ডাকাত মক্কায় সবচাইতে বড় ভিলেনের নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওমর যখন কোরআনের কাছে আসলেন কোরআনের তেলাওয়াত শুনলেন কোরআনের মহব্বত হৃদয়ে লালন করলেন ধারণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিলেন আল্লাহর নবী বলেন আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না কিন্তু আমার পরে যদি কোন নবী পৃথিবীতে আসতো সেই মর্যাদা আল্লাহ তাআলা হযরত ওমরকে দিয়ে দিতেন কিসের সোয়ায় কোরআনের সোয়ায় কিসের সোয়ায় আরো জোরে
সেই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো সবাই সবাই রাজি আছেন ইনশাআল্লাহ যেখানেই কোরআনের কথা হবে কোরআনের পক্ষে সবাই থাকবে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআন কারীমের ভিতরে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহ যত নাই ভুল থাকার কোনো প্রশ্নই আসে না ঠিক কিনা যেখানে সন্দেহ নাই সেখানে ভুল থাকার কোনো প্রশ্নই আসে না এরপর দ্বিতীয় আর একটাও নাই সিফ একটা শুধুমাত্র একটা কেবলমাত্র একটা ওই কিতাবটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন মোহাব্বত করতে রাজি আছেন সবাই আরো আজ করে বলেন আছেন সবাই কেমন ধরলে মোহাম্মদ করলে কেমন সব হয় ছোট্ট একটা ঘটনা বলেই বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা শহীদ ইসলাম সিদ্দিকী সাহেব আসবেন ইনশাআল্লাহ সবাই আছেন কারা কারা আছেন হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন আপনাদের এলাকায় একটা মাদ্রাসা হয়েছে হয়েছে কি হয়েছে না মাদ্রাসা হওয়ার পরে আপনারা খুশি না বেজার আরো আওয়াজ করে বলেন খুশি না বেজার আপনার এই মাদ্রাসায় আজকের অবস্থিত ছাত্রের অবস্থিতি হলো 93 জন আলহামদুলিল্লাহ বলবেন না কতজন মাদ্রাসার বয়স হলো 10 মাস 6 মাস 10 মাস যারা উলামায়ে কেরাম আছে 10 মাসে 25 জন হয় না 93 জন হয়েছে 93 জন এরপরে হেফজুখানা খোলা হয়েছে আরো সুসংবাদ এই বালিধা এলাকার মুসলমান শোনো 10 মাস হয়েছে তোমাদের টাকা দিয়ে যে মাদ্রাসা চলে তোমাদের টাকা দিয়ে যে সন্তানগুলো কোরআন তেলাওয়াত করে সেই সন্তানদের ভিতর থেকে একজন আল্লাহ পাকের প্রিয় ছাত্র আগামী কাল তোমাদের এই মঞ্চ পাগড়ি নেবে আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলতে হবে মুসলমান আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা হওয়ার পরে আপনারা খুশি না বেজার যারা বলবেন না দেখবেন কার কার পাশে কে বলে না যে বলবে না মুখ বন্ধ বুঝবেন এইটাই মাদ্রাসার বিরুদ্ধে ঠিক না মাদ্রাসার বিরুদ্ধে কি মূল কথা নাকি ইসলামের বিরুদ্ধে আর আওয়াজ করে বলেন যে কোরআনের বিরুদ্ধে সে ইসলামের বিরুদ্ধে যে হাদিসের বিরুদ্ধে সে ইসলামের বিরুদ্ধে আর যে হাদিস কোরআনের বিরুদ্ধে সে ইসলামের বিরুদ্ধে হয় হাদিস কোরআন কোন ভার্সিটিতে পড়ানো হয় কোন ভার্সিটিতে পড়ানো হয় একমাত্র মাদ্রাসা নামক ভার্সিটিতে কোন মাদ্রাসা আওয়াজ করে কোন হাফেজে কোরআন কোথা থেকে তৈরি হয় আপনারা ঘুমান খোঁজ খবর নিয়ে দেখেন রাত 10টা পর্যন্ত আপনাদের এলাকায় কোরআনে কারিমের তেলাওয়াত হয় সুবহানাল্লাহ বলেন আপনারা ঘুমান এই যে শীতের মৌসুম এসে পড়েছে আপনারা ঘুমাবেন মাঝে মাঝে এসে একটু পরীক্ষা করে দেখেন রাত 3টার সময় আপনাদের এলাকায় কোরআনে কারিমের তেলাওয়াত চলে সুবহানাল্লাহ বলবেন না কাজেই এরা কোরআন তেলাওয়াত করবে আপনাদের এলাকায় আপনাদের টাকা দিয়ে পড়বে আপনাদের পয়সা দিয়ে পড়বে আপনাদের টাকার মাধ্যমে হাফেজ হবে আর এই ছাত্র যদি কিয়ামতের ময়দানে মাপ পেয়ে যায় তাহলে আপনাকে সারা জান্নাতে ঢুকবে না ইবনে মাজার ভিতরে হাদিস আসছে মান কারাল কোরআন ওয়া হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ইস্তাউজাবান নার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন হাফেজ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাপ পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার পরিজনের ভিতর থেকে 10 জনকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি দিবেন এমন 10 জন যেই 10 জনের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে 10 জন জাহান্নামীকে একজন হাফেজ শাফায়াত করে জান্নাতে প্রবেশ করাবে সুতরাং আমরা কি সবাই চাই আমার 1 টাকা 2 টাকা 5 টাকায় একজন হাফেজ তৈরি হোক